বিমুদ্রাকরণের সিদ্ধান্ত সঠিক আছিল, লক্ষ্য পূরণত ব্যর্থ হলেও উদ্দেশ্য ভাল আছিল। বিমুদ্রাকরণক বৈধ ঘোষণা উচ্চতম ন্যায়ালয়ের। বিমুদ্রাকরণের 7 বছর পাছত বিমুদ্রাকরণক বৈধ ঘোষণা করিলে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। উচ্চতম ন্যায়ালয়ের 5-জনীয় বিচারপীঠের 4গৰাকী ন্যায়াধীশে মন্তব্য করে যে 500 আর 1000 টকীয় নোটর প্রচলন বন্ধ করার কারণ সঠিক আছিল। ইয়ার বিপরীতে এগৰাকী ন্যায়াধীশে বিমুদ্রাকরণক বেআইনী বুলি অভিহিত করে। উচ্চতম ন্যায়ালয়ত চলি থকা বিমুদ্রাকরণের গোচরের শুনানির অন্ত পড়েছিল বিগত 7 ডিসেম্বর। তারপর সোমবারে উচ্চতম ন্যায়ালয়ের 5-জনীয় বিচারপীঠে চূড়ান্ত রায়দান করে। রায় প্রদানের সময়ত ন্যায়াধীশ বি আর গোভাই কয় যে বিমুদ্রাকরণের এক যুক্তিসঙ্গত কারণ আর উদ্দেশ্য আছিল, কলা ধন আর উগ্রপন্থীলৈ ধন যোগান বন্ধ হওয়া নিশ্চয় উচিত, এই উদ্দেশ্য কিমান পূরণ হল সেয়া প্রাসঙ্গিক নহয়। বিচারপীঠের মন্তব্য, নোট সাল সলনির 52 দিনের সময়সীমা অযুক্তিকর নাছিল। সোমবারের রায়দানতে উচ্চতম ন্যায়ালয়ে আর বি আই আইনের 26-2 ধারা বহাল রাখে। এই ধারায় ভারতীয় রিজার্ভ ব্যাংকক প্রচলনত থাকা যিকোনো নোট বিমুদ্রাকরণ করার ক্ষমতা প্রদান করে। 5-জনীয় বিচারপীঠের 4গৰাকীয়ে বিমুদ্রাকরণের সিদ্ধান্ত সঠিক আছিল বলে মন্তব্য করার বিপরীতে অসহমত পোষণ করে ন্যায়াধীশ বি ভি নাগারাত্নাই। ন্যায়াধীশ বি ভি নাগারাত্নার মন্তব্য, বিমুদ্রাকরণের চিন্তা আর উদ্দেশ্য সঠিক আছিল, কিন্তু বিমুদ্রাকরণের ঘোষণা আছিল বেআইনী। এইদরে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিত উচ্চতম ন্যায়ালয়ে বিমুদ্রাকরণের সিদ্ধান্ত বৈধ বলে ঘোষণা করে। উল্লেখ্য যে 2016 চনের 8 নভেম্বরের মাজনিশার পর 500 আর 1000 টকীয় নোটর প্রচলন বন্ধ করে দিছিল। তারপর এই সিদ্ধান্তর বৈধতাক প্রত্যাহ্বান জানায় উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করা হয়েছিল অর্ধ শতাধিক আবেদন। 2022 চনের 12 অক্টোবর এই আবেদন সমূহের শুনানি গ্রহণ করবলৈ সন্মত হয়েছিল উচ্চতম ন্যায়ালয়। শুনানির সময়ত অধিবক্তা প্রশান্ত ভূষণ, শ্যাম দিওয়ান, পি চিদাম্বরম আদিয়ে আবেদনকারীর হয়ে যুক্তি প্রদর্শন করার বিপরীতে কেন্দ্রীয় সরকারের হয়ে যুক্তি দিয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রমনিয়ে। ন্যায়ালয়ক রিজার্ভ ব্যাংকর তরফের পর জানা হয় যে কেন্দ্রীয় সরকারে বিমুদ্রাকরণের ঘোষণা করার পূর্বে রিজার্ভ ব্যাংকর প্রয়োজনীয় অনুমতি লৈছিল। বিগত 7 ডিসেম্বর শুনানি সম্পন্ন হওয়ার পাছত সোমবারে এই সিদ্ধান্ত সঠিক বলে ঘোষণা করে উচ্চতম ন্যায়ালয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।